আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইসলামী দ্বীনী ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানি দয়ায় ভালোই আছেন আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া ও আমল নিয়ে, তা হলো স্বামী স্ত্রী ভালোবাসার কোরআনিক আমল। আমরা যারা বিবাহ করেছি বা করব, তারা পবিত্র কোরআনে এই দোয়াটি করুন, আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন হয়ে উঠবে মধুর ও ভালোবাসাময়। বর্তমানে খবরের কাগজে চোখ রাখলে দেখা যায় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের অলহের কবর। দিন দিন আমাদের সমাজে স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত ভালোবাসা কমে যাচ্ছে। এর মূল কারণ ইসলামী আইন মেনে না চলা। আমরা সকলেই চাই আমাদের দাম্পত্য জীবন হয়ে উঠুক প্রেম প্রীতি ভালোবাসাময়। এজন্য প্রয়োজন আল্লাহর হুকুম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় অনুসরণ। তাও যদি দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত না আসে, ইনশাআল্লাহ দোয়াটি করুন, আপনাদের দাম্পত্য জীবন হয়ে উঠবে মধুর ও ভালোবাসাময়। চলুন সরাসরি দোয়াটা শুনি। এই দোয়াটি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের অংশ বিশেষ। আমি আয়াতটি বলতেছি, আপনারা স্ক্রিনে বাংলা আরবি উচ্চারণ দুটিই দেখতে পাবেন, সহজে শিখে নিতে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আ'ইউনি এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আমরা যখন এই দোয়াটি করব ইনশাআল্লাহ, আমাদের যাদের স্ত্রী রয়েছে, যাদের সন্তান রয়েছে, তাদেরকে দেখলে আমাদের অন্তর চক্ষু শীতল হয়ে আসবে। এখন আমরা আমাদের স্ত্রীদেরকে দেখলে আমাদের গায়ে জ্বালা দিয়ে উঠে, কারণ আমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা মিল মহাব্বত নাই। এজন্য আপনি এই দোয়াটি নিয়মিত ইনশাআল্লাহ করবেন, আমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনাদেরই মাঝে এই ভিডিওটি একটুখানি হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।